ইঁদুর না কাঠবিড়াল প্রথমে বুঝতেই পারিনি, তবে একটু খেয়াল করে দেখলাম না, বড় সাইজের ইঁদুর বিড়ালের জন্য খাবার রাখা হয়েছিল, সেই খাবারই খেতে এসেছে। প্রথম দেখলাম জীবনে এত বড় ইঁদুর। আমি গ্লাসের ভিতর থেকে ভিডিও করছি, আমার ক্লায়েন্টের বাসা বিড়ালের জন্য খাবার রেখেছিল। ও তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, বিড়ালকে খাবার দেয়, বিড়াল সম্পূর্ণ খাবার খেয়ে ফেলে, তবে খেয়াল করেনি এত বড় একটা ইঁদুর এসে খাবার খেয়ে যায়। আর ওকে যখন দেখালাম, ও তো মাথায় হাত, এত বড় ইঁদুর সব খাবার খেয়ে ফেলে। বাসায় এসে প্রতিদিনের মতো যে কাজটা করি, কাজের ড্রেস চেঞ্জ না করেই সরাসরি বাগানে, আমার ভালোবাসার পার্ট এটা। আর খুব ভালো লাগে এই গাছগুলি দেখলে। আর এখন তো গাছে ফুল আসা শুরু হয়েছে, কথায় আছে না, কুঁড়ে ঘর হলেও নিজের বাড়ি হলে শান্তি, তেমনই আমার বাগানটা আহামরি কিছু না, অল্প কিছু গাছ লাগিয়েছি, দু একটা ফুলের গাছ। আর এই গাছগুলিতে যখন ফুল আসে, সবজি আসে, মনটা ভরে যায়, নিজের বাগান বলে কথা। আর এই গোলাপগুলিতে এত সুন্দর গন্ধ, সেই বাংলাদেশের ছোটবেলায় যে গোলাপের গন্ধ পেয়েছি সেম সেই গন্ধ। একটু ঠান্ডা ঠান্ডা তো, আর পোলন অ্যালার্জিতে এত খারাপ অবস্থা, নাক বন্ধ, গলা চুলকায়, কান চুলকায়। ভাবলাম মধু আর লেবু দিয়ে একটা চা খাই, ভালো লাগবে, দেন এনার্জি পাবো, সংসারে কাজ শুরু করতে পারবো। রেডি হয়ে গেল আমার হেলদি চা, এনার্জির ওষুধ, রাতের খাবার। আমরা যারা কাজ করি বাইরে আর বাচ্চারা স্কুলে যায়, সবাই এক বেলা গরম খাবার খাই। আজকে রাতের গরম খাবারের মেনুতে আছে সবার পছন্দের, বিশেষ করে বাচ্চাদের ভালোবাসা যেখানে আটকে যায়, চিকেন, গ্রিল চিকেন। বিভিন্ন সুপার মার্কেট আবার চিকেন বিক্রি করে, গ্রিল চিকেন, এমন অনেক দোকান আছে। তবে আমরা আমাদের টেস্ট আনার জন্য ইন্ডিয়ান কিছু মশলা অ্যাড করি, ঝাল পাউডারটা অ্যাড করি, একটু রসুন, একটু আদা অ্যাড করি, আর সব মশলা একসঙ্গে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেই। ভিডিওটার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন, কোথা থেকে দেখছেন জানালে খুশি হব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, বেলজিয়াম আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও আরও যদি দেখতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন। খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। বাসায় ক্যাপসিকাম ছিল, ওভেনে দেওয়ার আগে কয়েকটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি, এতে করে কালারফুলও হলো, খেতেও ভালো লাগে। সঙ্গে একটু সালাদ করে নিয়েছি বেশি হেলদি করার জন্য, ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছি। তবে এই ধরনের চিকেন আলুর সঙ্গেও খুব ভালো লাগে, শুধু খেতেও ভালো লাগে, আর বাংলাদেশি স্টাইল নান রুটির সঙ্গেও খুব মজা লাগে। বারবিকিউর মাংস, ওভেনে গ্রিল করা মাংস খুবই মজা, এমন কেউ নেই যে পছন্দ করে না। সবজি আগে চাষ করার জন্য অনেক কৃষক গ্রিন হাউসে সবজিগুলি লাগায়, আর এই টমেটোগুলি প্রথম সারির টমেটো। আর এই কলাগুলি না, বাংলাদেশের সাগর কলার এক্স্যাক্টলি টেস্ট যেমন হয় তেমনই, আমি আলদি থেকে বিও কলা এনেছিলাম, খুবই মজার এই কলাগুলি। আর এই টমেটোগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, যেহেতু ডেসারে নেদারল্যান্ড ভাষায় ডেসারকে গ্রিন হাউস বলে, প্রথম সারির টমেটোগুলি অনেক আগের থেকেই গ্রিন হাউসে লাগিয়ে দিয়েছে, আস্তে আস্তে বড় হয়ে এখন বিক্রির মতো হয়ে গেছে। আর আমিও দেখে নিয়ে নিলাম, আরও একটা সুন্দর জিনিস দেখায়, যেটা টেবিলে না থাকলে খালি খালি লাগে। বক্সের মুখটা খোলার সঙ্গে সঙ্গে আমার মতো যারা পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে, শুকনা মরিচ ভেজে আমি এভাবে একটা কাচের বক্সে রেখে দেই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মচমচে থাকে। আমাদের বেলজিয়ামে বাংলাদেশি দোকানে এমন কিছু যে নেই বাংলাদেশি আমরা পাই না, তবে নিশ্চয়ই মনে হচ্ছে সব কিছু পাওয়া যায়, তবে কেন,
তবে এটা এ কারণেই বললাম, নিজেদের টেস্ট অনুযায়ী স্ন্যাক্সগুলি কিন্তু হয় না, কমার্শিয়াল ওয়েতে বানায়, তো এ কারণে নিজের স্বাদটা সেভাবে পাওয়া যায় না। আর আমার মতো খেতে যারা পছন্দ করে, নিজেরাই এভাবে বানিয়ে রাখে, ডিপ ফ্রিজে রেখে দেয়, অনেক দিন পর্যন্ত খুব মজা করে খায়। আমি যেমন খাই, আলু, গাজর, বাদাম, মটরশুঁটি দিয়ে মজার একটা ভাজি রেডি করেছি। অ্যাকচুয়ালি এটাকে সিঙ্গারা বলে, তবে সাইজটা করেছি, মানে শেপটা দিয়েছি সামোসার মতো। আমার শখের শেষ নেই, তবে সময়ের সঙ্গে পেরে উঠি না। গাছ লাগাতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, ভিডিও করে ইউটিউবে আপনাদের জন্য ছাড়তে পছন্দ করি, আবার সঙ্গে তো আছে সংসারের কাজ, বাইরে কাজ করি, সব মিলিয়েই আমার এই জীবন, আমার প্রবাস জীবন। বাংলাদেশি বরবটির বিচি, বেলজিয়ান সবুজ বরবটির বিচি, সাদা বরবটির বিচি, এগুলি সব লাগাতে হবে। সামার তো চলে এসেছে, তবে সময়ের কারণে এখনও পারিনি, তবে আজকে প্যাকেটগুলি সামনে রেখেছি, অবশ্যই লাগাবো। আর ঘি কাঞ্চন শাকটা আমার ভীষণ পছন্দ। বাংলাদেশে এখন বাংলাদেশি সবজির বিচি ছাড়াও থাইল্যান্ড থেকে অনেক ধরনের বিচি আসে। লাস্ট টাইম আমি বাংলাদেশ থেকে নিয়েও এসেছিলাম নাশপাতি মিষ্টি কুমড়ো, কলসি মিষ্টি কুমড়ো, দেখতে কিছুটা নাশপাতি কলসির মতো, তো বেলজিয়ানরা এটাই বলে। অবশ্য সুপারমার্কেটগুলিতে বাটারনাট পুম্পুন নামে পরিচিত। দিনটা আজকে খুব ভালো কেটেছে। কিছুক্ষণ আগে নেইবার বেল দিল, দরজা খুলে দিলাম, ভালোবাসা নিয়ে এসেছে। ও রান্না করতে পছন্দ করে, তার্কিশ খাবার কিন্তু অনেক মজা। আবারও নিয়ে এসেছে সঙ্গে নিজের হাতে লাগানো পেঁয়াজ পাতা নিয়ে এসেছে। পেঁয়াজ পাতা কিন্তু খুবই মজা, তার্কিশরা পেঁয়াজ পাতা কাঁচা সবজি হিসাবে খায়, আর এগুলি কিন্তু বেশ এক্সপেন্সিভ, মাত্র তুলে নিয়ে এসেছে, তো খুব সুন্দর ফ্লেভার আসছে। আমরা তো ভাজি খেতে অভ্যস্ত আর ওরা কাঁচা খেতে অভ্যস্ত, ভাবছি ডিম দিয়ে ভাজি করে নিব। আপনাদেরকে সঙ্গে নিয়েই দেখি কি খাবার দিয়ে গেল। ওয়াও, অনেক সুন্দর ফ্লেভার আসছে, টমেটো, চিকেন, আর বেলজিয়ামে না মৌসুমের মতো একটা সিম পাওয়া যায়, নেদারল্যান্ডে স্নেবঞ্চে নামে পরিচিত। স্নেবঞ্চে দিয়ে একটা মজার তরকারি হয়েছে, সঙ্গে আছে স্পেশাল রাইস। রাইসটার বিশেষত্ব হলো রাইসের মধ্যে নুডলস থাকে, আর বাটার দিয়ে রান্না করে, তো আর ওদের স্পেশাল একটা মশলা দেয়, খুবই মজা, কম্বিনেশনটা অনেক ভালো। খাবারগুলি এখনও গরম আছে, তবে আমার রাতের খাওয়া শেষ, কালকে দুপুরে মজা করে খাবো। তবে এখন একটা খুবই পছন্দ, খুবই মজার খাবার খাবো, মুড়ি দিয়ে বাদাম। কে কে পছন্দ করেন মুড়ির সঙ্গে বাদাম, গুড়ের সঙ্গে বাদাম, নারকেল, মুড়ি, গুড় একসঙ্গে খাওয়া, আবার চায়ের মধ্যে মুড়ি দিয়ে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়া, কি যে মজা! ছোটবেলার আমার নস্টালজি। আর এখন বড়বেলায় গুড় অনেক মিস করি, বাংলাদেশে সেই গুড়টা আর পাই না, তবে মুড়ি দিয়ে বাদাম দিয়ে খেতে এখনও অনেক পছন্দ করি। আজকের পর্বটি এ পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।